উত্তেজনা চরমে বুবলি পরিমণি ফেসবুক যুদ্ধে ঢালিউড অভিনেত্রী পরিমণি ও শবনম বুবলি পাল্টাপাল্টি পোস্ট দিয়ে যাচ্ছেন সামাজিক মাধ্যমে। বুবলি পরির এই ভার্চুয়াল যুদ্ধে হাজির হলেন আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস। পরির পর এবার কি তবে বুবলিকে খোঁচা দিলেন অপু। চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি ছবি পোস্ট করে অপু লিখেছেন, উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে। অপুর পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এবার যুদ্ধের ময়দানে তিন নায়িকা। এই বিবাদ সবে শুরু হল নাকি এই জল আরও বহুদূর গড়াবে? কেউ কারো নাম উল্লেখ না করলেও বোঝা যাচ্ছে তারা একে অন্যের লক্ষ্যবস্তু। তারই ধারাবাহিকতায় পরিমণি এবার শিক্ষিত ছাগল সম্বোধন করে একটি স্ট্যাটাস দিয়েছেন। নিজের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ঘিরে ছেলেকে উদ্দেশ্য করে একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন মা বুবলি। সেখানে ছেলে বীরের প্রতি তার ভালোবাসা, মা ও সন্তানের সম্পর্ক এবং করোনা সময়টাতে যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে একাকিত্ব জীবনের করুণ কাহিনীও তুলে ধরেছেন তিনি। কিন্তু ঢাকাই সিনেমার আরেক আলোচিত অভিনেত্রী পরিমণির রহস্যঘেরা পোস্ট নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। তিনি লিখেছেন, আপা গো আপা, পুরাটাই কপি মারলেন। কথা, মিউজিক লাইন, ভয়েস টোন, ডেলিভারি থেকে সব, কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা। ছেলে পদ্মের জন্মদিনেও আবেগঘন ভিডিও বার্তা দিয়েছিলেন নায়িকা। পরি হয়তো ভাবছেন সেই বার্তাই কপি করেছেন বুবলি। এরপর আরেকটি রহস্যজনক পোস্ট দিয়েছেন বুবলি। লিখেছেন, পাশের দেশগুলো টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বরকনের আশা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পরিণি লিখেছেন, হি হি হি, একটি শিক্ষিত বকরির গরুর রচনা। কী লিখতে কী লিখতেছে বেচারি, চিপায় আটকাইলে মানুষ আবোল তাবোল লজিক দিতে থাকে বুঝলাম, কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কি কি সব লিখল ভাই, পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কী লিখছিল।